আর এখানে আসি হচ্ছে বড় ভাই ব্রাদার সবার সাথে। হ্যালো ফ্রম সাজেক। সো সাজেক হচ্ছে ঘুরতে চলে আসছি অ্যান্ড এখন হচ্ছে খুব সুন্দর সিনারির সামনে বসে হচ্ছে এখন এই ভিডিওটা রেকর্ড করতেছি। আর মেঘের রাজ্য সাজেকে বসে হচ্ছে এখানকার বিভিন্ন স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আজকের এই প্রথম ভ্লগটা অ্যাকচুয়ালি মানে সাজেক আসছি মোটামুটি বেশ কয়েকটা ভ্লগ আপলোড করব ইনশাল্লাহ। তো আজকের এই প্রথম ভ্লগটাতে হচ্ছে এখানে যে আসলাম আসার যে জার্নিটা বা আসার যে স্টোরিগুলো তো সেই কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে উইথ দ্য ইনস্ট্রাক্টর অ্যান্ড এনজয় দ্য ভ্লগ। সো আমাদের যাত্রা শুরু হয়েছে হচ্ছে গতকালকে রাতে রাত 11টার সময় আমাদের হচ্ছে বাস ছাড়ছে। তো সাজেকে হচ্ছে বাইক নিয়ে আসি নাই, সাজেকে আসছি হচ্ছে বাসে করে অ্যান্ড এখানে আসছি হচ্ছে বড় ভাই ব্রাদার সবার সাথে। ঘড়িতে এখন বাজতেছে হচ্ছে রাত 3:30 আর আমরা হচ্ছে এখন আসি হচ্ছে কুমিল্লার 14 গ্রামে। এখানে হচ্ছে বাস হচ্ছে থামছে মানে যাত্রা বিরতি দিছে 20 মিনিটের। এখানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর স্মোক না করলেও মুখ দিয়ে হচ্ছে ভরপুর ধোঁয়া বেরোচ্ছে অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং ইট। ঠান্ডার মধ্যে একদম জড়ো সড়ো হয়ে ঘুমাচ্ছিলাম, ঘুম ভাঙছে হচ্ছে সুপারভাইজারের কথায়। চোখ মেলে দেখি বাইরে হচ্ছে তখন আর অন্ধকার নাই, ফুটে গেছে দিনের আলো। তো সুপারভাইজার বলতেছিলেন আপনারা সবাই ঘুম থেকে ওঠেন, আপনারা যদি এই দৃশ্যগুলো মিস করেন তাহলে আপনাদের এখানে আসা ব্যর্থ। তো এই সিনারিগুলো আসলে খুবই থ্রিলার ছিল, খুব আসলে অ্যাডভেঞ্চারাস লাগছে অ্যান্ড কিছুটা অবশ্যই ভয় লাগছিল। তো আমাদের বাস হচ্ছে খাগড়াছড়িতে পৌঁছাইছে সকাল 8টার সময়, তাই না? 8টার একটু আগে হচ্ছে আমরা পৌঁছাই গেছিলাম খাগড়াছড়িতে। দেন ওইখানে হচ্ছে আমরা একটা হোটেলে হচ্ছে নাস্তা করছি, নাস্তা আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। হোটেলটার নাম হচ্ছে হোটেল মন্টানা। আর এরপর হচ্ছে আমরা চাঁদের গাড়ি হচ্ছে বুকিং করলাম। সো গুড মর্নিং ফ্রম খাগড়াছড়ি। তো আমরা হচ্ছে বাসে উঠছিলাম হচ্ছে 11টার সময় আর এখন হচ্ছে ঘড়িতে বাজতে হচ্ছে 8:30। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সাদেকের উদ্দেশ্যে যাচ্ছি। As
আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে বাগাইহাট উপজেলা, এখানে তাই না? আর এখানে হচ্ছে এখানে হচ্ছে সবগুলো গাড়ি এসে হচ্ছে জড়ো হয়। আপনারা কেউ যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনাদেরকে হচ্ছে এখানে ওয়েট করতে হবে। এন্ড এই জায়গা থেকে হচ্ছে আর্মির গাড়ি হচ্ছে সবগুলো চাঁদের গাড়িকে হচ্ছে স্কর্ট করে হচ্ছে নিয়ে যায় সাজেক পর্যন্ত। সো আমরা হচ্ছে এখানে চলে আসছি অ্যান্ড এখানে আমাদের এখন হচ্ছে ওয়েট করতে হবে, দেন এখান থেকে হচ্ছে আমরা আবার রওনা হয়ে যাব ইনশাল্লাহ। ওকে, তো সাজেক হচ্ছে চলে আসছি আর এখন হচ্ছে দাঁড়ায় আছি হচ্ছে আমরা যে রিসোর্টের রুম ভাড়া নিছি এই রিসোর্টটার সামনে। আর সাজেকে ওঠার একদম প্রথম যে রিসোর্টটা, তো আমরা হচ্ছে এইখানে হচ্ছে রুম ভাড়া হচ্ছে নিছি। তো চলেন আপনাদেরকে রিসোর্টটা একটু দেখাই। তো এই রিসোর্টটার নাম হচ্ছে মেঘরাজ রিসোর্ট সাজেক। ওকে, সো এই হচ্ছে রিসোর্ট। আর দ্য নাইস পার্ট ইজ এখানে হচ্ছে একটা ব্যাডমিন্টনের কোর্ট আছে। আমরা হচ্ছে জিজ্ঞেস করলাম যে ওনাদের কাছে ব্যাট আছে কিনা, তো ওনারা বললো যে ওনাদের কাছে হচ্ছে তিনটা ব্যাট আছে, তো ওনারা হচ্ছে আমাদেরকে ব্যাট দিতে পারবেন। আচ্ছা, সো এই হচ্ছে রিসোর্ট। আচ্ছা, ঢুকি তাহলে। ওকে, আচ্ছা, তো আমাদের রুম হচ্ছে এই সাইডে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, ঢুকতেছি। আচ্ছা, এখানে একটা খাট আছে। আচ্ছা, একটাই খাট রুমে। ও, what a view! আচ্ছা, সো এখানে হচ্ছে একটা দোলনা আছে এন্ড এখানে হচ্ছে আরেকটা বেতের চেয়ার আছে। সো আমি হচ্ছে এই জায়গায় বসে হচ্ছে ভিডিওগুলো করতে পারবো। সেই সেই এই চন্দন, কেমন লাগতেছে? চুরুল ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদেরকে দেখা যাইতেছে। এন্ড এখন যে রিসোর্টটাতে আসি, এই রিসোর্টটা হচ্ছে জোস, আউটস্ট্যান্ডিং একটা রিসোর্ট। সাজেকে ঢোকার একদম প্রথম যে রিসোর্টটা, তো আমরা এই রিসোর্টে হচ্ছে রুম পেয়ে গেছি। রিসোর্টের নাম হচ্ছে মেঘরাজ রিসোর্ট সাজেক। তো রিসোর্টের নাম হচ্ছে এইটা। আর রিসোর্টের রুম আর তারপর কস্টিং এগুলো আপনাদের সাথে হচ্ছে এখন একটু ছোট করে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের রুম। তো রুমের এখানে হচ্ছে একটা আয়না আছে আর এখানে হচ্ছে শিপন বাইরে চলে গেল, ওইখানে চন্দন আছে আর এখানে হচ্ছে টুটুল ভাই। আচ্ছা, এখানে হচ্ছে একটা খাট আছে, আমরা হচ্ছে এই খাটে এই চারজন থাকবো। আর এখানে হচ্ছে এক্সট্রা লেপ তোষক এগুলো দেওয়া আছে, মানে আচ্ছা এই রুমটার কস্টিংটা আপনাদেরকে বলে দিই। রুমটার পার নাইট হচ্ছে 3,500 টাকা। আর এই রুমের হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে খুব জোস, মানে ফ্লগে হচ্ছে ওয়াশরুম দেখাচ্ছি। তো এই হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমের কন্ডিশন যথেষ্ট ভালো। আর ওয়াশরুমে হচ্ছে গিজারও দেওয়া আছে।
আর ধরেন এই যে রুমে ঢুকলাম, ঢুকার পরে এই ধরেন হেঁটে হেঁটে আগাচ্ছি, সো এই ধরেন যে ভিউটা, লাইক বারান্দার দরজা খুললাম বা রুমের দরজা খুললাম, দেন হচ্ছে দেখেন এরকম একটা ভিউ। তো এই জিনিসটা আসলে খুবই খুবই অসাধারণ, খুবই জোস, আউটস্ট্যান্ডিং। ভাই আগুনের কাছে আগুন নাই। সো সাজেকে আসছি হচ্ছে আমরা মোট 10 জন, আর এই ট্রিপটা অ্যাকচুয়ালি স্পন্সর্ড একটা ট্রিপ, আর ট্রিপটা হচ্ছে স্পন্সর করছে হচ্ছে টিম এক্সারোর আহনাব ভাইয়া আর টিম ভাইবসের রাবি ভাইয়া। সো সাজেকের ফার্স্ট ভ্লগ হচ্ছে আমি এখানে শেষ করে দিচ্ছি, আর সেকেন্ড ভ্লগে সাজেকের আরও স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড আমি খুব সুন্দর করে স্টোরিগুলো শেয়ার করবো আপনাদের সাথে। অ্যান্ড আই রিয়েলি হোপ আমার ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড স্টে উইথ দ্য ইনস্ট্রাক্টর।